পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করল বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই আয়াতের সামনে এসে আল্লাহ তাআলা মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন। আমাদের উদ্দেশ্য হলো আজকে মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্য বলবো। কয়টা বৈশিষ্ট্য? আমরা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করি। মুত্তাকি কে? যে লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে সে হলো মুত্তাকি। এখানে আমার আল্লাহ তাআলা পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন, কয়টি? আজকে আমরা পাঁচটি বৈশিষ্ট্য শুনে আমরা মিলাবো যে পাঁচটা কোয়ালিটি আমার কয়টা আছে, কয়টা অর্জিত আছে, কয়টা চলতেছে আর কয়টা বাকি আছে, সেগুলো কি অর্জন করা যাবে, কিভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো ইনশাআল্লাহ সামনে রমজান মাস, রমজান মাস চলে আসছে, এখন থেকেই তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি মুত্তাকি হওয়ার জন্য এখনো দুইটা বাকি আছে, এখন আমার একটা বাকি আছে, এখনো তিনটা বাকি আছে। আজকে সিদ্ধান্ত নিয়ে যাব সেই ক্লাসিফিকেশনগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমারও গ্রহণ করা দরকার আছে না নাই, আরো জানার দরকার আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়্জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটির মধ্যে আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা যেমন আছে তেমন তারা দান করবে, প্রকাশ্যে গোপনে। আমরা মাঝে মধ্যে প্রকাশ্যেও দান করব, মাঝে মধ্যে গোপনেও দান করব। প্রকাশ্যে দান করব কখন? যখন দেখবেন যে আপনার দানটা যদি প্রকাশ করে দেন মানুষ উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, আগ্রহ তৈরি হবে, সেই ক্ষেত্রে এই যে আমি 1000 টাকা দিলাম, কে কে দিবেন বলেন? সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি কি বোঝায়? যে আমি দিলাম আপনারাও দেন। আবার মাঝে মধ্যে একদম গোপনে দিতে হবে, কি দিবেন কেউ যেন নাই জানে, ঠিক আছে কথা? তো প্রকাশ্যে কোন সময় সওয়াব বেশি, মানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে যে আমি দিলাম আপনারাও দেন, আমি দিছি তোমরাও দাও, ঠিক আছে কথা? আর মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় গোপনে দিবেন, রাত্রিবেলা দিবেন, দিয়েছেন যার কাছে তিনিও জানেন না কতটুকু দিলেন। আল্লাহ বলছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যেও দিবেন গোপনেও দিবেন, কম থাকলে কম, বেশি থাকলে বেশি, দিতে হবে, দেওয়া থেকে মাহরুম হওয়া যাবে না। নির্দেশ দিয়েছেন কে? ইমানদারের দুই নম্বর কোয়ালিটি ওয়াল কাযিমিনাল গায়্জ। আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন ক্রোধ হয়ে যায়, রাগ হয়ে যায়, রাগ নিবারণ করতে হবে, রাগ সংবরণ করতে হবে, রাগ করা যাবে না। কাউকে থাপ্পড় একটা দেয় কিছুক্ষণ পর পাও ধরে মাপ চাইতে হবে, ওই থাপ্পড়ের দরকারটা কি ছিল আপনার? আছে আছে এমন মানুষ, এই থাপ্পড় দিছে গালে, পরে গিয়ে আবার পায়ে ধরে মাপ চাই, জীবনে আর থাপ্পড় দিবে না। কিছু মানুষ এমন আছে কিনা বলেন? এত রাগ থাকা ভালো না। আপনার রাগ বেশি তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে আমার রাগ সংবরণ করো, আমার রাগ তুমি কমায় দাও, মেজাজ আমাকে কমায় দাও, আমাকে তুমি শান্তশিষ্ট বান্দাদের কাতারভুক্ত করো, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছে আল্লাহুম্মা আমিন। এরপরে নবীজি বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করতে হবে। কি করতে হবে? কার বৈশিষ্ট্য বলতেছি আমি? মুত্তাকিদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য একটু বলেন? আমরা কি মুত্তাকি হতে চাই? এই যে রমজান মাস আসতেছে, আর সামনের জুমা পারাইলেই চলে আসবে রমজান মাস। এই রমজান মাসে আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো দেখি অর্জন করতে পারি কিনা। এক নম্বরে কি বললাম? দান করতে হবে, প্রকাশ্যে করবেন গোপনেও করেন। দান করি তো আমরা, সবাই করি, কম বেশি করি তো, রমজান আসলে দান বাড়িয়ে দিবেন, তার মানে এক নম্বর কোয়ালিটি আমাদের মধ্যে আছে। আছে দুই নম্বর কোয়ালিটি কি বলছিলাম? মুত্তাকিদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যাদের মেজাজ খারাপ বুঝবেন যে এটা মুত্তাকির বৈশিষ্ট্য না, ইমানদারের বৈশিষ্ট্য মেজাজ খারাপ না। ইমানদারের বৈশিষ্ট্য হবে তিনি হবেন খুব কাইন্ড ম্যান, খুব দয়ালু মানুষ, দয়ালু মানুষ হবেন তিনি, মানুষের প্রতি এহসান করবেন, ভালোবাসা দেখাবেন, এটা হলো তার স্বভাব।
তার মানে হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কি করতে হবে যদি রাগ বেশি থাকে মেজাজ তাহলে বুঝবেন আপনি মুত্তাকিদের বৈশিষ্ট্যের একটা আপনার মধ্যে নাই এটা হলো আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ বারবার লজ্জিত হই অনুতপ্ত হই সিদ্ধান্ত নেই তবুও কেন আমার মেজাজটা কমে না আল্লাহ তুমি আমার মেজাজ কমায় দাও দোয়া করতে হবে কার কাছে তাহলে এই ফায়দা দিবেন কে আল্লাহ তিন নম্বর বলছিলাম ওয়াল আফিনা আনিন নাস মানুষের প্রতি ইহসান করতে হবে দয়া করতে হবে মায়া করতে হবে কি করতে হবে দয়া করতে হবে মানুষকে ইহসান করতে হবে একজন রিকশাওয়ালার প্রতি ইহসান করবেন একজন কর্মজীবীর প্রতি ইহসান করবেন আপনার কর্মচারীর প্রতি ইহসান করবেন আবার ঈদের সময় বোনাস বাড়াইয়া দিবেন এদিকে ইহসান করলেন কাজ কম নিলেন আরেক দিকে আবার বোনাসও বাড়াইয়া দিলেন তো আল্লাহ বলছেন যে একজন মুত্তাকির বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস والله يحب المحسنين الله محسن কে পছন্দ করেন তা আমাদের যাদের দয়া মায়া কম একটু দয়া মায়া ইহসান করি মানুষের প্রতি দয়া করার চেষ্টা করি দয়া করাটা অনেক বেশি আল্লাহর রাসূল পছন্দ করতেন আল্লাহ পছন্দ করেন মুত্তাকীদের চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন যারা তওবা করে কি করে দেখেন তো আমরা যারা পাপ করছি পাপ করার পরে আমরা আবার আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিনা যদি ক্ষমা চাই তাইলে আল্লাহর রাসূল বলছেন সেই লোকটা উত্তম আল্লাহ বলছেন যে পাপ করার পরে আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চায় ক্ষমা প্রার্থী বান্দা এটা হলো মুত্তাকীদের চার নম্বর কোয়ালিটি দেখেন তো আমরা এমন করি কিনা পাপ করার পরে কারো কাছে আগে বলি না আগে এখানে বলি বন্ধুরা আমার পাঁচ নম্বর বৈশিষ্ট্য মুত্তাকীদের ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন পুনরায় পাপ আর করা যাবে না পুনরায় আর পাপ করবো না মনে করেন গতকালকে আপনি ফজরের নামাজ পড়েন নাই আর ধরেন আজকেই ফজর নামাজ পড়েন নাই এখনো পড়েন নাই আপনি এমন মানুষ দুই একজন থাকতে পারে তো নাকি আচ্ছা আমি এমন সন্দেহ করলাম না যে নামাজ পড়ে নাই ফজরের নামাজ এমন হতে পারে না ধরেন আপনি একটা অন্যায় করছেন কিন্তু আজকে এসে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কালকে থেকে আমি আর মিস করবো না কালকে যদি আবার মিস করেন ইমানদারের বৈশিষ্ট্য কি থাকবে মুত্তাকির বৈশিষ্ট্য হলো পাপ পুনরাবৃত্তি করবে না ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু একটা কাজ সে অন্যায় করে ফেলছে সেটা ইউসিররু আবার সে পুনরাবৃত্তি করবে না আমরা করি যারা করে থাকি বোঝা গেল আপনার মধ্যে মুত্তাকির বৈশিষ্ট্য নাই এটা কি হইল কথা আল্লাহ বলছেন কি মুত্তাকি শুধু বড় লোক আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা দান করব তো আমরা বলেন দান করব ইনশাআল্লাহ শুধু আজকে করব না প্রত্যেক জুমায় আগের মতো করব না বেশি করে করব দান করার কথা বললে যে হুজুর অবস্থা কিন্তু খারাপ বুঝে শুনে ওয়াজ করবেন হুজুর বুঝে শুনে কথা বললেন আমি মানলাম খুব খারাপ আছেন কিন্তু প্রত্যেক দিন ট্রাকে ইট রড সিমেন্ট বালি যায় কোথায় এই ঘরগুলো করে কারা এই বাজারে যে মাছগুলো আছে এগুলো নেয় কারা গরু আগে কয়টা জবাই হইতো এখন গনে খবর নিয়ে দেখেন তার থেকে কম হয় না আগের মতো গরু চলে আগের মতো মাছ ব্যবসায়ীরা চলছে বিল্ডিং চলার পর চলছে জায়গা জমি বিক্রিও হচ্ছে ক্রয়ও হচ্ছে বিল্ডিং উপরের দিকে উঠছে শুধুমাত্র সবই তো হচ্ছে খালি দানের কথা আসলে হুজুর অবস্থা কিন্তু খারাপ তো আমি মানলাম এইটা ওইটা দুই নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদারদের রাগ সংবরণ করতে হবে আপনার মেজাজ খারাপ বুঝবেন ইমানদারের বৈশিষ্ট্য মুত্তাকীদের বৈশিষ্ট্যের মধ্যে আপনি নাই আছেন আছেন মুত্তাকীদের বৈশিষ্ট্যের মধ্যে দুই নম্বর বিষয়টা কি বললাম রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কমাইতে হবে মেজাজ কমাইতে হবে কিছু হইলে থাপ্পল লাগাই দেন এত চলে কেন এত চলা যাবে না হাত বেঁধে রাখবেন রশি দিয়ে যে এটা উঠলে যেন এরপরে না আঘাত করে আর অথবা ঝুনঝুনি বাজায় রাখবেন যেটা উঠলেই বোঝা দেবে আমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করে দিতে হবে এক সাহাবির ব্যাপারে এই দুই তিন মিনিট দেরি হইলে রাগ করবেন কেউ এক সাহাবি জেনা তো অল্প কথানে বলছেন আচ্ছা শেষ করে দিচ্ছি এক সাহাবির ব্যাপারে নবীজি বললেন আনসারি সাহাবি যে এখন যেই লোকটা এসে এখানে বসবে এই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ বলেন সাহাবিরা তো সবাই তাকাইছে বসবে কে দেখে এক আনসারি এসে বস সবাই তাকাইতেছে ঘটনা কি হুজুরে তাকে জান্নাতি ঘোষণা দিল এই আজকের মিটিং শেষ চলে গেল আরেকদিন নবীজি বললেন যে আজকে যেই লোকটা সবার শেষে আসবে এবং এসে ওই বাহির থেকে সালাম জানাবে এই বৈশিষ্ট্যের মানুষ সেই লোকটা জান্নাতে যাবে মুখস্থ বলতেছেন সবাই তো তাকে আসে যে শেষে আসে কে দেখি এখন যেই আসে শেষে লোক আসতেই আস যেই লোকটা শেষে এসে সালাম দিলেন বললেন নবীজি বললেন এই লোকটার কথা আমি বলছি এখন সাহাবিদের টেনশন হলো যে এই লোকটাকে জান্নাতের ঘোষণা দেওয়ার কারণটা কি ওনার সাথে এক লোক তার বাড়িতে চলে গেছে যে আপনার বাড়িতে তিন দিন থাকবো আমি ঠিক আছে থাকো এখন দেখে যে সব ঠিকঠাক আছে ওনার মতোই তাহাজ্জুদ নামাজ কালাম সব ঠিক বলে ভাই রাসূল আপনাকে জান্নাতের ঘোষণা দিলেন আমি শুনতেছি কারণটা কি
আমি নিজে তো জানি না তাই তার আপনার অতিরিক্ত বৈশিষ্ট্য কি কয় আমি একটা কাজ করি যখন ঘুমাতে যাই বিছানায় মাথা লাগাই বালিশে মাথা লাগাই বিছানায় পিঠ দেই তখন আমি যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে maaf করে দেই আমার মনের মধ্যে কোনো হিংসা পিয়ন কিচ্ছু রাখি না আমি মানুষকে maaf করে দিতে দাঁড়ারছে ঘুমিয়ে যাই আর আপনার মনের মধ্যে হিংসা যদি থাকে maaf যদি নাই করেন তাহলে মাথার মধ্যে খেলবি শুধু ওইটা ওই কেমনে প্রতিশোধ নেবেন ওই চিন্তা চিন্তা নিজেই পাগল হয়ে যাবেন অতএব মানুষের প্রতি কষ্ট রাখব না ক্ষমা করে দেব ইমানদারের বৈশিষ্ট্য ভাইরা আমার ইমানদারের বৈশিষ্ট্য হলো মুমিনদের বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করে দিতে হবে কি করতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হলো অপরাধ তো আমরা যাই করেছি ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে ইমানদাররা অপরাধ করবে সাথে সাথে ক্ষমাও চেয়ে নেবে কারণ ক্ষমা করতে পারেনি শুধুমাত্র একজন আমি আল্লাহ ক্ষমা করে দেন সেটাও যেমন চাই নিজেও মানুষকে মাফ করে দিব সেটাও চাইতে হবে মাফ করব তো মাফ পাইব পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যেই পাপ আমি একবার করছি ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু যে অপরাধ আমি একবার করে অনুতপ্ত হয়েছি ক্ষমা চাইছি ক্ষমা নিয়েছি সেই অপরাধ রিপিট করব না পুনরাবৃত্তি করব না তাহলে আমাদেরকে মুত্তাকিদের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করে নেবেন কে জোরে বলেন কে আমরা কি মুত্তাকি হতে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুক ওয়া আলাইনা ইলাল বালাগ